যাচ্ছেন অন্য আর একটা গ্রামের মেয়ের সাথে আপনার সম্পর্ক করছে, আপনি কোথায় দোয়া ইস্তেগফার করবেন, আল্লাহ বউটা যেন ভালো হয়, আল্লাহ জীবনে যেন সুখ পায়, আল্লাহ প্রথম রাতে বউরে দেখে যেন মনটা ভরে যায়, আল্লাহ 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 তুমি আমার বউটারে ভালো করে দিও আল্লাহ, কই দোয়া করবেন না করে টিক টিক আওয়াজে মা টিকা বেবারে দিচ্ছে, কিসের দোয়া দরুদ? আর জীবনে কোনো দোয়া দরুদ নাই, বাসর ঘর তো না মনে হয় সিনেমা হলের শুটিং, মালা বদল চলে, আবার ডিজিটাল মোবাইল তো পাশেই টাচ মাস দেখি বউ একটু চেপে ধরে টিক একটা সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস মেরে দেয়, ও দোস্তরা উত্তরপাড়া লাকি নামের মেয়েকে ফাঁকি মেরে দেন, মহরের টাকা দেয়নি, ফাঁকি মারছে মহরানার টাকা দেয়নি, কথা কন মহরানার টাকা ফাঁকি দিয়ে লাকিরে বিয়ে করে বাড়িতে নিয়ে এসলাম, দেখো তো আমার বউটা কেমন দেখা যায়, ফেসবুকে সবাই লেখা শুরু করে দোস্ত সেই জিনিস, কথা কন নাই কোন যুবকের মাথায় যদি সামান্য কমন সেন্স থেকে থাকে, সামান্য জ্ঞানও থেকে থাকে, ওই যুবক কোনদিন তার হালাল স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করতে পারে না, আরে বউ আমার আমি দেখব, খেতে চাও একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও, তে এই আডের মতো আপনাকে হওয়া লাগবে, আমার বউ আমি দেখব ঘরের ভিতর যেমনে খুশি তেমনে দেখব, কথা কন না কেন আক করতেছে বাসর করে বউ দেখে গান শুনে ডাইরেক্ট গান, তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে বুঝি ছিল পরিচয় বউরে ছিল পরিচয়, বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কেনা মানে কাজের মেয়ের মতো ব্যবহার করে, কথা ঠিক না, যারা ছোট লোক করায় বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, কথা কনাকে বউ আদরে জিনিস ভালোবাসার জিনিস, অন্তত দিনের মধ্যে কিছু পারে না না পারে মোবাইল করে সালাম দিয়ে একবার খালি বলবেন আই লাভ ইউ, সোনা দোকানদারি নিয়ে ব্যস্ত আছি রাতে আসবো দেখা হবে, বোঝেন রাগ করেছেন বউ বলে পরো কি প্রেম করবি, বউ কেমন ভালোবাসা দেবেন ও জীবন চলে যাবি তা আপনারে ছাড়বে না, মা বাবার বাড়ির কথা যাও ভুলে যাবি, স্বামী গ্রাইকে কোয়েও যাবে না কোথাও যাবে না, বউ ভালোবাসা দিতে পারবে না আমার পুরুষ, কথা কন নাকে ও কান্দে কান্দে ওর জীবন শেষ হয়ে যাবি যে আমি খালি তোমার কিছু, কথা কন নাকে সেরকম ভালোবাসা বউরে দেওয়া লাগবে, পারবেন তো ইনশাল্লাহ, এ পারবেন তো ইনশাল্লাহ, মা বোনেরা যেহেতু আসছে সুযোগ পাবো কিনা, যেহেতু মহিলাদের কথা মনে হয়ে গেছে দুই মিনিট বইলেই যায়, কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বউরে সালাম দেবেন, মাঝে মাঝে বইয়ের রূপের প্রশংসা করবেন, বিবিরে তোমার চেহারাটা মাশাআল্লাহ, ঠোঁট দুইটা গোলাপের বাপনির মতো, গাল দুইটা কমলার মতো, আর দেখতে যেমনই হোক উপায় নেই তো চাচা, ভাগ্যে যেতে ছুটে গেছে কালেমা পরে যেতে নিয়েছে, নাক দেখা হলেও কলে তার হাত ধরে, চোখ একটু টেরা হলেও করা একেবারে বিশ্ব সুন্দরী চোখ আল্লাহ তোর কথা কথা, মন খারাপ করেছেন মাদা, মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন বিবিরে, তোমার রান্না 7-star 5-star হোটেলের খাবার ফেট এত জাগাত আল্লাহ দুনিয়া খাওয়াইছে, কিন্তু সকি না তোর হাতের রান্না আমি জীবন নেও বলবো না, বউ আরো সুন্দর করে রান্না করে খাওয়াবে, এক গ্লাস পানি চাইছেন বউ পানি এনে দিয়েছে, এক গ্লাস পানি খেয়ে বলবেন আল্লাহ যে স্ত্রী আমার তৃষ্ণার তো হৃদয়টা পানি খাওয়ায় তৃষ্ণা মিটাইয়া দিল, আল্লাহ তুমি আমার স্ত্রীর 50 বছর হায়াত বাড়াইয়া দিল, এর পরের দিনে যদি পানি চান টেস্টি স্যালাইন গুলে শরবত বানিয়ে লেবু দিয়ে খাওয়াবে, পারলে ডাব পেরে খেলেবি, আবার বেশি তারা উড়ে পরে পানি ছেলে টিউবার তুলে নেছি দেবি, কথাটা ঠিক না, এই জন্য একটু মাঝে মাঝে রান্না পানি দিচ্ছে খাবার দিচ্ছে, মাঝে মাঝে বাড়িতে যা দেখেন কি সুন্দর 3-piece পরে আছে, আরে ভাই 1 মিনিট বলেন না আজকের 3-piece পরে তোমার যা লাগতেছে ঠিক প্রথম দিনের মতো, বউ খুশি হবে না, এগুলো তো বলেন না দাম্পত্য জীবনে এগুলো বলার সবের কাজ, স্ত্রীকে খুশি রাখা লাগবে, কথা বল স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিলে আল্লাহ রাস্তায় যে দান করলে যে সদকা সদকা দিলে সে সব স্ত্রীর এক লোকমা খাবার খাওয়াইলে সেই সব,
স্বামীর কথা বলবো না মানে দেখছেন কি অভিযোগ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, আল্লাহর রাসূল যখন বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন, আপনারা যখন বাইরে থেকে বাইরে যাবেন বউকে কি খেয়ে যাবেন? এ সোনা একবার চুমো খেয়ে যাবেন। খবরদার, তাই বলে আবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে ওদের সামনে খাওয়া শুরু করে সর্বনাশ হয়ে যাবে। সন্তানরা যখন দুধের সন্তান থাকে ছোট্ট বাচ্চা, তখন তাদের সামনে স্ত্রীকে আদর করলে কোনো সমস্যা নেই, কিন্তু সন্তানরা যখন চলাফেরা বয়স উপনীত হয় কথা বলতে শিখছে তখন আর আদর করা যাবে না। কারণ ওই সন্তান কিছু না বুঝলেও বাইরে যা বলবে আব্বা তাই মাকসা বেঁধেছে। এই জন্য খবরদার, সন্তানের সামনে বিবিকে আদর করা যাবে? জোরে বলেন যাবে। আমাদের আয়েশা দেখে বলেন, আল্লাহর রাসূল বাইরে যখন যাইতেন ফেরার পথে আমি আয়েশার জন্য কিছু না কিছু খাবার হাতিয়ে নিয়ে আসতেন। এই জন্য বিবির জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসাও, ভালো খাবার নিয়ে আসাও, রসুলের সুন্নত কর। সুবহানাল্লাহ, এই বার ছয়পুর হাটে করছি ভাই, এক যুবক লাফায় ওকে কয়, হুজুর আমি যে বাইরে ফ্যান্সি বিল খাই বইয়ের জন্য এক বোতল আনবো। কত বড় শয়তান চিন্তা করছেন বাজার, খবরদার এরকম দুষ্টুমি করা যাবে। এ ভাই রাগ করতেছেন মনে হয়, যাই হোক বাজা, মহিলাদেরকে বলি মা একটা স্বামীর মন ভুলাইতে পারেন না, কেমন নারী আপনি? মেয়ে মানুষ পারেন এমন কোন কাজ আছে নাকি? মেয়ে মানুষ বিমান চালায়, মেয়ে মানুষ ট্রেন চালায়, মেয়ে মানুষ বন্দুক নিয়ে গোলাগুলি করে, মেয়ে মানুষ সাঁতার কাটে, মেয়ে মানুষ ফুটবল খেলে, মেয়ে মানুষ ক্রিকেট খেলায়, কত কি পারে না মহিলা? তাহলে মা তুমি কেন পারবা না তোমার স্বামীকে খুশি করতে? তিরমিজি শরীফের হাদিস বাজার, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাইজা গুইজা থাকে যতক্ষণ শাস্তির সময় চলে যায়, নফল নামাজ বলে যে সব স্বামীর আমল নামে আল্লাহ সেই সব, স্ত্রীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ, মাঝে মাঝে সাইজে গুজে থাকবেন মা, ছেলে মেয়ে যখন ঘুমাবে রাতের বেলায় সাজবেন খুব সুন্দর কইরা, আপনার সাজা গোজা দেখবে শুধুমাত্র কে? আপনার হালাল স্বামী। আর মা বলেন মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, দাওয়াতের বাড়িতে গেলে সাজে, স্বামীর জন্য সাজে না। এই জন্য ওদের কপালে দুঃখ ফুরালো না, স্বামীর সামনে যখন থাকে সিরা থ্রি পিস পরিয়া, তার মানে স্বামীরা বুঝায় সিরা গেছে নতুন কিনা দে, অথচ অথচ শোকেসের ভিতরে আলমারির ভিতরে তোলা আছে 365টা। বোঝেন নাই কথা? এই জন্য মা আপনাদেরকে বলি মা, স্বামী যখন বাড়িতে আসবে মা স্যান্ডেল আগায় দিবেন, গামছা আগায় দিবেন, গোসলের পানি আগায় দিবেন। আজকে মা বোনেরা স্বামী যদি একটু বলে ও সকিরা তাড়াতাড়ি করে গোসল করবে, একটু পানি রেডি করে দাও, কি বলে জানেন? পানি তুলে গোসল করবি তাও পরে না, লুলে 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 বোঝে দুই হাত নাই, এর নাম কি কোন তারা ঠিক আছে তো না? অত সুতাকায় দেখেন মাজা, আমার নবী যে আম্মা জান আয়েশাকে দেখে বলে আয়েশা আমার গোসলের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন বাজা, আম্মা জান গোসলের ব্যবস্থা করলেন, নবীজি তক্তার উপরে বৈশা গোসল করতেন, বিশ্ব নবীর স্ত্রী শরীর মোবারকে পানি ঢাইলা দেয়, নবী তাকায় দেখে পানির সাথে রক্ত ভেসে যায়, কি যায়? আরো জোরে বলেন কি যা? নবী রেখে বলে আয়েশা তাকায় দেখো আমার পেটের ভিতরে কোথাও কাইটা গেছে কিনা, রক্ত কেন বের হয়? বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রেখে বলে নবী গো এই রক্ত আপনার শরীরের নয়, এই রক্ত আমি আয়েশা। নবী রেখে বলে আয়েশা তোমার কোথা থেকে রক্ত বের হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রেখে বলে নবী গো এই ভুল বেয়াদবি আপনার না, যা সব দোষ আমার, কারণ আপনার জন্য গোসলের ব্যবস্থা করতে গিয়ে তারা ঘুরে ঘুরে তক্তাটা বিছায়া দিয়েছি, আপনি তক্তার উপরে বসে গেছেন আর তক্তার নিচে থাকা পেরে আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। নবী এখানে আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো দোষ নাই। আর নবী রেখে বলে আয়েশা তোমার পায়ের ভিতরে পেরে ঢুকে গেছে, একটাবারও কেন তুমি আমাকে বললা না? আম্মা জান আয়েশা রেখে বলে নবী গো আমার পায়ের ভিতরে পেরেক কেন? ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুইকা যাইতো তবু আমি আয়েশা বিশ্ব নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। জোরে কর সুবহানাল্লাহ,
পায়ের ভিতরে পেরেক ঢুকে যাচ্ছে, সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরে নবীজিরে গোসল করায় দেয়, উ শব্দ করে না। এরপরে নবীরে বলে, নবী দোষ আপনার না, দোষ আমার, ওই রক্ত আপনার না, ওই রক্ত আমার, আমার পায়ে কেন আমার কলিজায় পেরেক ঢুকে গেলেও আমার নবীকে আমি উঠতে বলতে পারবো না, আল্লাহু আকবার। স্বামীর ভালোবাসা কারে বলে? আর এখনকার মা বোন স্বামী যদি জোরে করে হাতটা চেপে ধরে, কই সাইরা দাও, যেভাবে ধরছে বাপরে মনে হয় টাকা ধরছে, কথা বলে ঠিক, একটু হাত খালি ঠেসে ধরে দেখেন কি করে, কাজ করতেছে, কই সেই ব্যথা পাইছি, সেই ব্যথা পাইছি, আছে না না এর পাগলি, স্বামীর দেয়া ব্যথার মধ্যে শান্তি কিচ্ছু বলে না, কথা বলে ঠিক, রাগ করেছেন মনে হয়। এইবার চাষা মনে হয় মোটামুটি খুশি, যে বাবা দুইটাই দুঃখ হয়ে গেল, রাগ করেছে, দাম্পত্য জীবনে সুখ পেতে চাইলে মারামারি অশান্তি চিল্লা চিল্লি করে বউয়ের সাথে কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজারে সামনের দিকে যায়, কি কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে, কথা কম ভুলে গেছেন। আল্লাহ রাসূল ডেকে বলেন, আল্লাহ পাক আমার উপরে সূরা কাওসার নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাওসার, আল্লাহু আকবার বলেন, নবীজির যখন মনটা খারাপ আল্লাহ সান্ত্বনা দিয়ে নবীজির উপরে সূরা কাওসার নাযিল করলেন, আর জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাওসার, নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। নবী গো, পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ পাক কাওসার দেই নাই, আমি আল্লাহ আপনাকে কাওসার গিফট করলাম, আপনাকে কাওসারের মালিক বানায় দিলাম, বলে আল্লাহু আকবার। হাউজে কাওসারের পানি ভাজান, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, পানির চাইতে ক্লিয়ার, এত সুন্দর পানি হাউজে কাওসারের বাজার, কোটি কিয়ামতের ময়দানে মাঝে নিন তার সন্তানকে ভুলে যাবে, বাবা যেদিন তার সন্তানের পরিচয় দেবে না, বাজান ভাই যেদিন ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সহাস মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে, নাবি পর্যন্ত ওই বিপদের দিনে আমার আপনার নবী আল্লাহর প্রিয় নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি।